2021-এর বিধানসভা নির্বাচনের ভোটের দামা বেজে গিয়েছে ইতিমধ্যে। আর অপরদিকে কামারহাটির তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির অন্যতম সৈনিক তথা দলের কাণ্ডারী মদন মিত্র, একেবারে দাদাকে আমরা পেয়ে গিয়েছি। কিন্তু দাদা সব থেকে বৈশিষ্ট্য যেটা সর্বদা আমরা চোখে লক্ষ্য করে থাকি, দেখতে পাচ্ছি আজকে বৃহস্পতিবার দাদা ঠিক তার হলুদ পাঞ্জাবিটা পরে দাদার বুকে সেই তৃণমূলের সিম্বল, এবং পেছনে এই ইয়াং জেনারেশনের যুবতীরা রয়েছে এবং যুবকরা তারা তো অবশ্যই রয়েছে। দাদা কিন্তু ভোট প্রচারে ইতিমধ্যে মাঠে ময়দানে দাদা নেমে পড়েছেন। দাদা, মমতা ব্যানার্জি বলছেন খেলা হবে, দেখা হবে, জেতাও হবে, মদনদা কি বলবে? ও লাভলি দাদা, ইতিমধ্যে কামারহাটি থেকে আপনাকে প্রার্থী নির্বাচন করেছেন এবং আপনি সর্বদা সেটা সর্বপ্রথম বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমার নামটা নিয়েছেন তার মধ্যে একটা আবেগ, একটা ভালোবাসা দেখতে পেয়েছি। দাদা কতটা আপ্লুত আর সেটা জনতা জনার্দনকে কীভাবে দিতে চান? মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমার নাম ঘোষণা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ, খুশি। তার থেকে বেশি আমি বিজেপির কাছে কৃতজ্ঞ যে বিজেপি আজকে তাদের প্রার্থী ঘোষণা করেছে। আমার যা অসুবিধে হচ্ছিল, পুরো মাঠটা আমায় একা খেলতে হচ্ছিলো, কিরম বোকা বোকা না, একটা বড় মাঠে আমি একা এদিক দৌড়চ্ছি ওদিক দৌড়চ্ছি, উল্টো দিকে কোনো প্রতিপক্ষই নেই। সকালে অমিত, দুপুরে মোদি, বিকেলে নাড্ডা, বেকার গাড্ডা, কিচ্ছু নেই বাংলায়। তেমনি বেলগড়িয়ারও তাই অবস্থা। তিনবারের সিপিএম প্রার্থী, তিনি দাঁড়ালেন না বা দল দাঁড় করালো না, কেন? এমন একজনকে দাঁড় করালো যার পরিচিতি নেই, তাহলে কি সিপিএম বিজেপিকে ভোট ডাইভার্ট করার চেষ্টা করছে? ও সব লোকসভায় হয়েছিল, হবে না এবারে। ওটা দিল্লির ভোট ছিল, দিল্লি নিয়েছে, এটা বাংলার ভোট, বাংলা নেবে, বাংলার পার্টি মানে তৃণমূল কংগ্রেস। দাদা, 2019-এর লোকসভা নির্বাচনটা কার্যত একেবারে হাড্ডাহাড্ডির মধ্য দিয়েও, যেখানে আশাবাদী একদম চ্যালেঞ্জিং মোকাবিলা, তার মধ্য থেকেও 17,000 ভোটে আপনি পিছিয়ে পড়েছিলেন। এবার 2021-এর বিধানসভা নির্বাচন, আমি পিছিয়ে পড়িনি, এটা আপনাদের কাছে ভুল রিপোর্ট। 2019-এ দমদম পার্লামেন্টে হায়েস্ট ভোটে লিড দিয়েছে কামারহাটি। এইগুলোই বিজেপি প্রচার করছে, এগুলো আপনাদের দোষ নয়। বিজেপি এইগুলো বিভিন্ন মিডিয়া পোর্টালের মাধ্যমে, আরও এজেন্সির মাধ্যমে ভুল তথ্যগুলো দিয়ে মানুষকে কনফিউজ করছে। কামারহাটি থেকে সৌগত রায় হায়েস্ট লিড পেয়েছে দমদম পার্লামেন্টে, আর যেটা কামারহাটি বিধান লোকসভায় হয়েছে সেটা লোকসভার ভোট ছিল, এটা তো বিধানসভার ভোট, দেখা যাক না। এখানকার হেভিওয়েট ক্যান্ডিডেট হচ্ছে এখানকার মানুষ, কামারহাটির মানুষ মদন মিত্রকে নিয়ে কী ভাবছে একটু চলুন, একটু রাস্তায় দেখলেই গুল, একটু রাস্তায় বেরোলেই বোঝা যাবে, কোনো অসুবিধা নেই, চাপ নেই। দাদা, অর্জুন সিং বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যখন আঘাত আনা হয়েছে সেই বিষয় নিয়ে তিনি কার্যত কটাক্ষ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন হেরে যাবেন, তাই উত্তর দেবো না। কারণ আমি কদিন আগে আমি কলেজ স্ট্রিটে গেছিলাম কিছু বইপত্র কেনার জন্যে, তা মহাভারত খুঁজছিলাম, তো বললো মহাভারত বিক্রি বন্ধ হয়ে গেছে। আমি বললাম কেন, বলো কোনো দোকানদার মহাভারত বিক্রি করতে রাজি নয়, কারণ মহাভারতে এমন একটা চরিত্রের নাম রয়েছে যেটা এই মুহূর্তে বাংলার পলিটিক্সে এত একটা নোংরা অপবিত্র নাম, যেটা করলে আর মহাভারতের ইজ্জত থাকছে না। মহাভারত বিক্রি হয়ে গেছে একটা অর্জুন সিংয়ের নামে, মহাভারতের অর্জুন সিং ছিল না, সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নেই তবু অশ্বডিম্ব, ওটা অশ্বডিম্ব, ওটা অশ্বডিম্ব, অশ্বডিম্ব। আর আর খেলা হবে, খেলা হবে দাদা, খেলা তো হবে, কিন্তু সর্বশেষ আমাদের জনতা জনার্দনের জন্য এবং পশ্চিমবঙ্গবাসীর জন্য, যেখানে আপনি নিজেই লিরিক্স দিয়েছেন, নিজেই স্ক্রিপ্ট রাইটার করেছেন এবং নিজের সেই সঙ্গীতটা আমরা আমাদের জনতা জনার্দনের সামনে একবার, তোমার এই বাংলায় আমরা আছি বিন্দাস ফাইন, দিদি তোমার এই বাংলায় আমরা আছি বিন্দাস ফাইন, দিদি তুমি এই বাংলার সবার মনের লাইফ লাইন, পাবলিক সব বোঝে ভরসার মুখ খোঁজে, পাবলিক সব বোঝে ভরসার মুখ খোঁজে, রামের দলের টাকার লোভে গাদ্দাররা গোঁজে, ও লাভলি, ও লাভলি। দাদা ধন্যবাদ, দাদার এই লাভলি ওয়ার্ড দিয়ে দাদা আমাদের স্পিচ চেঞ্জ করলেন। এবং নিউজ সুপারে এক্সক্লুসিভলি আমরা মদন মিত্র কামারহাটির প্রার্থী তার এক্সক্লুসিভ ইন্টারভিউ তুলে ধরলাম আপনাদের সামনে। দক্ষিণেশ্বর থেকে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি তারই, আপনারা দেখছেন নিউজ সুপার, সব খবর সববার খবর। ধন্যবাদ।